সকালবেলা রান্না করতে করতে দেখেন আমার কী অবস্থা। ঘেমে শেষ হয়ে গেছি, সকালবেলা উঠেছি অনেক ভোরে, তখন 6টা বাজে, 6টার বাজে কি 5:30টার দিকে ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে তারপরে রান্নাবান্না জোগাড় করে নিলাম। এদিকে আজকে রান্না করেছি পটল দিয়ে, আলু দিয়ে এবং হচ্ছে কী বলো ওটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলাম। টিফিন রেডি করলাম, তারপরে মেয়েকে এখন রেডি করে দেবো স্কুলের জন্য। তো সকালবেলা থেকে এই যে যুদ্ধটা শুরু হয়, এটা শুধুমাত্র যারা আমরা মহিলারা আছি তারাই এই জিনিসটা ফেস করি, যে সকালবেলা থেকে কতটা যুদ্ধ শুরু করতে হয় আমাদেরকে। এই রান্না করো, তারপরে রেডি করাও, বাচ্চাকে রেডি করাও, নিজে রেডি হও, সব মিলাই একদমই একাকার অবস্থা। এদিকে রাতের জন্য খাবার ঠান্ডা করতে দিয়েছি, পটল তেলাপিয়া মাছ সেগুলো রান্না করেছি। আর রাত্রে এখন খাওয়া দাওয়া করবে, ও উঠলো এই মাত্র, এখন 6:45 উঠে এখনও একটু ফ্রেশ হয়ে নিচ্ছে। আর ওর জন্য টিফিনে রেডি, করেছি এটা হচ্ছে সাবু দিয়ে এক ডিম দিয়ে পাঁপড় ভেজে দিয়েছি, এটা আজকে টিফিন ওর জন্য। তো এগুলো সব কিছু রেডি করে একদম আমার অবস্থা বেহাল অবস্থা, অনেক ক্রিসপি এই একটা রেসিপি। এটা বিকেলে নাস্তা, মানে চায়ের সাথে নাস্তায় এবং টিফিনে খুবই উপযোগী একটা জিনিস। রাতের খুব পছন্দ হয়েছে, এই প্রথম আমি বানালাম ওর জন্য, বাট ও খেয়ে খুব পছন্দ করেছে। তো আপনারাও চাইলে এইভাবে বানিয়ে দিতে পারেন। আর এদিকে রাতটা ওয়েট করতেছে খাবারটা ঠান্ডা হওয়ার জন্য। তো মোটামুটি খাবার ঠান্ডা হয়ে এসেছে, এখন ও ওকে খাওয়ার জন্য ডাকতেছি, এসে খাওয়া দাওয়া করে নেবে। এখন রেডি হয়ে বসে আছে, স্কুলে যাবে, স্কুলের সময় হয়ে আসছে আর কি। আজকে একটু তাড়াতাড়ি উঠছে ঘুম থেকে এবং তাড়াতাড়ি রেডি হওয়া হয়ে গেছে, এর জন্য 10 মিনিট আগে। একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও, পিছনে অন্যটা ঠিকভাবে নিতে পারেনি যাওয়ার আগে, এটা খেয়াল করলাম, এতক্ষণ খেয়াল করিনি, একটু ঠিক করে দিচ্ছি। এই জন্য সব দিকেই খেয়াল রাখতে হয়, যেদিকে খেয়াল রাখবো না সেটা আসলে পারফেক্টলি হয়ই না। এই তো হচ্ছে সকালবেলা আমার যুদ্ধ, সব কিছু শেষ করে তারপরে পাঠানো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আজকে, আল্লাহ হাফেজ।